ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। প্রবল দাবদাহে মানুষ যেমন জল বেশি পান করছেন, তেমনি চাঁদি ফাটা গরমে দিনে 2 থেকে 3 বার স্নান করছেন অনেকেই। তাতেই জলের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। এমতাবস্থায় যে পরিমাণ জল প্রয়োজন হচ্ছে তা সরবরাহ করে উঠতে পারছে না পুরসভা। কলকাতায় দৈনিক মাথাপিছু 150 লিটার জলে কাজ চলত শহরবাসীর, কিন্তু প্রবল গরমে সেই চাহিদা বেড়ে 3 গুণের বেশি হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই সময় জলের অপচয়ের কারণে শহরের বিভিন্ন প্রান্তে সমস্যা তৈরি হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের একাধিক বাড়িতে জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে, যেখান থেকে দিনভর চুইয়ে চুইয়ে জল পড়ছে। এমন জল সংকটের সময় প্রতি বিন্দু জলের মূল্য অপরিসীম, তাই সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের দ্রুত কল ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফে। এছাড়াও অকারণে কল খুলে জল অপচয় করতে বারণ করা হচ্ছে। জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে যাতে জল কোনো সময় উপচে পড়ে না যায়, সেই বিষয়টিও শহরের বাসিন্দাদের সজাগ দৃষ্টি রাখতে বলা হচ্ছে। সঙ্গে পরিশ্রুত পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া গ্রীষ্মকালে বন্ধ রাখতে অনুরোধ করা হচ্ছে শহরবাসীকে। এই সমস্ত বিষয়গুলি একসঙ্গে করা গেলে জল সংকট খানিকটা মিটতে পারে বলে মনে করছেন পুরসভার আধিকারিকেরা। কলকাতাবাসীর জন্য রোজ প্রায় 5,150 লক্ষ গ্যালন পরিশ্রুত জল উৎপাদন করে পুরসভার জল সরবরাহ বিভাগ, যার পুরোটাই গঙ্গা থেকে তোলা হয়। কিন্তু গরমের দাপট বাড়তেই ক্রমশ নামছে গঙ্গার জলস্তর, তার ফলে পরিশ্রুত জল উৎপাদন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।